এই এই লোগোটা ভালো লাগতেছে মোটামুটি। এগুলো রিজেক্ট করে দিছে না? হ্যাঁ কি আবোল তাবোল দিয়ে রাখছিল, এগুলো রিজেক্ট করছে, ঠিকই আছে। শুভ কি আজকে জয়েন করবে না নাকি? স্যার, জি একদম শেষই হয়নি। স্যার, আবার আপনি ক্লাস টুয়েলভে দিতে ম্যাথের, কালকে দেখলাম স্যার শিডিউলে, পরে আজকে দিই তো, কালকে তো কিছু পড়ি না স্যার, ওইটা ই করছি, ফেনার করছি, পরে এখন রাতে দেখছি শিডিউল করতেছি, ক্লাস টেনের পরীক্ষা আছে, দুইটা লিখতে হবে, আজকে স্যার একটা কমপ্লিট করছি। আচ্ছা আসছে, এই লোগোটাও ভাল লাগতেছে না? এই যে আমার কাছে যেটা ভাল লাগতেছে এইটা, আমার কাছে এই ডিজাইনটা ভাল লাগতেছে, জাস্ট এটা কালারটা চেঞ্জ করতে হবে, এটারই এই কালার। মোবাইলের আইকনটাকে স্যার একটু হাইলাইট করা দরকার ছিল। এটা ভাই আপনার যে মোকাপটা বসছে না, মোকাপের কালার কিরকম? এখানে আপনি যে কালার দিয়ে বসান না কেন, গোল্ডেন আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা তো 3D ক্লাস মোকাপ, এটাতে তো শুধু গোল্ডেন আরই হবে না, উনি কালার যে চেঞ্জ করবে সেটাই হবে, কিন্তু ব্ল্যাক কালারটা বেশি করে, আইকনটা ব্ল্যাক হয়ে যাওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি। মডার্নের মধ্যে সে হলুদ ভাই আকাশি বা অন্য কালার ইউজ করলে ওইটাই হবে। লোগোটা মোটামুটি ভালো লাগছে, এখানে কালারটা গ্রিনের মধ্যে দিলে ভালো হবে না, গ্রিন বা আপনার এই যে ব্লু, এই দুই টাইপের কালারের মধ্যে আসলে বেশি হয়। এটা অতটা ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে যতগুলো দেখলাম। হাফিজ আপনার কাছে কোনটা ভালো লাগতেছে দেখেন তো? এইগুলো বেশি মানে ইয়ে স্যার করে ফেলছে। ওইগুলা তো স্যার মানে যে ওইটা তো স্যার একটু ভালো লাগারই কথা, কারণ স্যার সিম্পল সার্ভিসে আর হ্যাঁ একটু সিম্পল মডার্নের, সিম্পল আর এবং বাকি একটু গুলা তো স্যার, প্রফেশনাল টাইপ লাগতেছে। জি স্যার বাকিগুলা তো জেনেরিক লোগো, ওই যে হুম সময় আছে এগুলো করছে, ওইগুলা তো এখন মার্কেট প্লেসে খুব লো রেটে চলে আসছে। এখানে যেটা করছে আপনার হচ্ছে এই লোগোটা কপি করছে বুঝছেন, এরকম টাইপের অনেক লোগো আমি দেখছি গুগলে স্যার আছে। গুগলে ভর্তি স্যার এই লোগোটা স্যার, হুম ও জাস্ট কপি করে দিয়ে দিছে। স্যার ছোটখাটো কাজগুলাতে স্যার এইরকমই করে স্যার, ফ্রিল্যান্সারে স্যার এইগুলা স্যার একদম রেস্ট্রিক্ট ভাবেই করে দেওয়া উচিত স্যার, মানে কপি প্রায় পেস্ট, কাজগুলা এ টু বি স্ট্রোকের, আর স্যার ওই দেখা যায় যে গুগল থেকে জাস্ট খালি ওইটা একদম পুরোপুরি দিয়ে দেয় স্যার। কপি পেস্ট লিখে কি হা হা দিব নাকি? সুমাইয়া কাজ করেন, আপনি এইটার মতো করার ট্রাই করেন, ঠিক আছে এইটার মতো করার ট্রাই করেন, আপনার করে জাস্ট হচ্ছে আপনি ফ্ল্যাটই হচ্ছে ইয়ে করবেন, ফ্ল্যাট প্রেজেন্টেশনই করবেন, মকআপ করলে করলেন না করলে দরকার নেই, আপনি গ্রিন কালারে করবেন, রেজাল্ট এর প্রোফাইলটা একটু দেখি কি অবস্থা। এটা 50 লিঙ্ক গ্রুপে দিয়ে দেন,
পোর্টফোলিওতে তো বেশি ডিজাইন না। সেট কারেন্ট গেল, আর কারেন্ট চলে গেছিল অনেক। শুনতে পাচ্ছেন কি আমাকে? আয়েশা সিনহা, আপনি আপনি লেটে আসেন কেন? রাইট টাইমে আসতে পারেন না? যাওয়া আসার মধ্যে থাকেন? না, দরজা তো খুলে রাখছি, ছবি তুলে পাঠাবো। আমার আমার রুমে দুইটা দরজা, দুইটাই খোলা, জানালা খোলা। আন্দাজে কথা বলেন, এই ধরনের অভ্যাস আর গেল না আপনার। তাহলে এই যে এই দরজার কথা বলছি, মানে হচ্ছে এই জয়েন হওয়ার। ও আচ্ছা, গুগল মিটের দরজা বলেন। তারপর কি অবস্থা কাজ কামের? কাজ তো মনে হয় কিছুই শিখলাম না নাকি? জি হ্যাঁ, বলেন। শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। হ্যাঁ, আরে মিস্ত্রিদের কাজই শেষ হচ্ছে না। বিভিন্ন টাইপস অফ মিস্ত্রি লাগে একটা বাড়ি করতে। আপনার রাজমিস্ত্রি, দেন হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, আজকে হচ্ছে ওই যে বাথরুম গুলোতে আপনার টাইলস বসাচ্ছে, এগুলো করতেছে। টাইলস টাইলস মানে পানির লাইনের কাজ টাজ করতেছে। আজকে হলেই মেবি শেষ হয়ে যাবে। দোতলারও আবার, দোতলার জন্য পুরো আবার পিলার করা দরকার। ওইটা না হয় কয়েকদিন পরে করা যাবে, সমস্যা নেই। ভাবতেছি পিলার গুলো অন্তত ঢেলে রাখতে পারলে ভালো হতো, মানে ওয়াল টোয়াল না হয় পরে করলাম। কাজ করার সময় কষ্ট লাগে বুঝছেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে না? পাশে আবার যে ফকিররা ভিক্ষা করতে বের হয়েছে আপনার ভ্যান গাড়ি নিয়ে, তো এখানে আবার তারা আবার গান শুরু করছে আর কি। গান বলতে ওই যে গানই তো, মানে ইসলামিক গান টাইপের আর কি। হ্যাঁ
আর মাত্র 6 দিন, ঠিক আছে? আর আপনাদেরকে এভাবে বিরক্ত করার সুযোগ নাই, আর মাত্র 6 দিন। আর আমার রিল্যাক্স, কত কাজ মাথার উপরে যে চেপে আছে। হ্যাঁ, বাইশ ইঞ্চি থেকে আরো কিছু আছে নাকি? না, আর বাড়ে নেই এখনো। না, গরম তো বেশি লাগতেছে না। আমার সামনে যে সুন্দর ফ্রেশ এয়ার, যে সুন্দর বাতাস হচ্ছে, মানে দেখলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমার বাড়ির সামনে একটা মেহগুনি বাগান আছে, খুবই সুন্দর। গরম না লাগলে তো সে অসুস্থ, কিন্তু ভাইয়া দেখেন তো ঠান্ডা, এর জন্য ভাইয়ার লাগে না, আমাদের লাগে। আমাদের এখানে গরম বেশি। আরে গরম লাগে না, আবার গরম তো যে গরম লাগে আমার। তবে মানে আমার রুমটা ওই রুমের পাশে হচ্ছে, ধরেন উপরে আর গাছগাছালি আছে, তো এজন্য অত ইয়ে লাগে না। হ্যাঁ, আরে আমার বাড়ির আশেপাশে মানে ন্যাচারাল বিউটিতে ভরপুর, গাছগাছালি খুব ভালো লাগে আমার কাছে। আমার আমার এর জন্য মনে হয় যে আমার সৌন্দর্য উপভোগ করার জন্য মানে অনেক দূর যাওয়ার দরকার নেই, আমার বাড়িতে আসলেই এলাম। ধরেন বাড়ির ছাদে উঠে চারপাশে যদি তাকাই, চারপাশ দিয়ে গাছগাছালি। আবার যদি রাস্তায় যাই সন্ধ্যার আগে বিকেলে, মানে সুদূর মাঠ ভর্তি, আপনার শুধু ধরেন হচ্ছে ফসলের ক্ষেত, ধান, এরকম সবুজ ধান ক্ষেত, তারপরে দূরে দূরে আবার মেহগুনি বাগান টাগান আছে, উপরে আকাশ, খুব সুন্দর লাগে। দেখেন না মাঝে মধ্যে ছবি দেখে, খুবই সুন্দর লাগে দেখতে। শব্দে তো দেখছি আমারই মাথা নষ্ট হয়ে যাবে আজকে, আর আপনাদের আর কি বলবো। হাজেরা হাজেরা কোথায় গেছে? আপনার আপনার বাসায় কি পর্যাপ্ত গ্যাস আছে? আচ্ছা, তাহলে ও আচ্ছা ঠিক আছে। আমার মাঝে মধ্যে মানে কারো বাসায় যেতে চাইলে তো গ্যাস পুড়ায় যায়, শেষ হয়ে যাইতে হয়, ব্যাপক ঝামেলা। বলে যে আসার সময় গ্যাস নিয়ে আসুন না। নাই হাজেরা নাই, তাহলে তাহলে এটা বললে তার এখন মজা হবে না। গতকাল ভাবছিলাম যে সারা রাত ধরে কাজ করবো, কিন্তু রাত 1টার দিকে আর চমকার মানে সায় দিল না, পরে ঘুমাই গেছে। আজকে করতে হবে। মরলেও কিছু করার নেই, আমি তো সারা বছর এভাবে কাজ করতেছি না। এখন ধরেন দিনের কাজ দিনে ওইভাবে করা হয়নি, এখন তো করাই লাগবে, বুঝেন নাই?
ফেলে রাখছি কেন হচ্ছে 18টা সাধন হবে আর কি, একটু টাইমটা আবার একটু বাড়াইতে হবে আর কি, হয়তো একটু ঝাড়ি ঝুড়ি খাওয়া লাগবে আর কি। ওই ধরেন কানটাকে ওইভাবে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে, মনে করেন যে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে এরকম, মাইরে ধরে তো আর তোর কাজ করাইতে পারবে না, বুঝছেন নাই? 18 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে, মানে টি শার্ট ডিজাইনের উপরে ফুল একটা কোর্স আপনার ইয়ে করার জন্য, তৈরি করার জন্য। তো এখনো হচ্ছে ওইটা গতকাল রাতে একটু কোর্সটা মানে কোর্স কারিকুলামটা একটু তৈরি করছি, মানে একটা ফরম্যাট বানাইছি আর কি। দেন এখন হচ্ছে ভিডিওটা তো এখনো হাতে দেই নাই, ভিডিও তো করা বাকি রয়েছে। জি কম্পিউটারে কিসের কিসের বেসিক ওই যে, হ্যাঁ 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 সেখানে হয়তো না আছে, বেসিক কোর্স আছে। জি স্যার মাউস দিয়ে স্যার মানে কোন কিছু মুভ করা যাচ্ছে না, ইলাস ধরে বাদ দিয়ে মোবাইল মুভ করা যাচ্ছে, এমনি মুভ হচ্ছে মানে অ্যারো দিয়ে কিন্তু মাউস হচ্ছে না কি জানি। মাউস দিয়ে কি অন্য কাজ হচ্ছে? সমস্যার কথা কখনো শুনি নাই। তাড়াতাড়ি আচ্ছা আসেন, গান শোনান তো অনেকদিন আপনার গান শুনি। আপনি গান মানে আপনি তো গান না, আপনি একজন মানুষ, ভালো একজন শিল্পী মানুষ, আপনি গান গান। এই গানটা পারেন না যে শোনালে কি একটা সেকেন্ড টাইম শোনানো যায় না এরকম? শোনাইছেন মনে হয়,
শুনেছেন তো কি হয়েছে আবার? মেহেদি হাসান কে? মেহেদি হাসান শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো মেহেদি হাসান শুনতে পাচ্ছেন কি আপনি? মেহেদি হাসান মেভেসকে প্রথম ক্লাসে জয়েন করলো নাকি? হাজেরা খাতুন বের হয়ে গেল তো গেলই, আর খোঁজ খবরই নাই, বিষয়টা কি? তোমায় একটা গান শোনাবেন আজকে? মোবাইল কেয়ার কি জানি কথাবার্তা বলছে না তো উনি। জি হ্যাঁ শোনা যাচ্ছে। আমি ক্লাস করছিলাম তো একটা, প্রথম দিকে করছিলাম নাকি? প্রথম দিকে করছিলাম, প্লাস আরেকজনের সাথে আরেকজনের সাথে অ্যাড হয়ে করছেন মানে? মানে আরেকজন এখানে একসাথে কোর্স করলাম তো আমাদের এখানে তার কম্পিউটার। নাম কি? উনিও তো ক্লাস করে না, উনি নিজেই তো ক্লাস করে না। দেখা যায় নেটের প্রবলেমের কারণে
যার কথা বলতেছেন তাহলে উনি এখানে উনা থেকে উনাকে তো ক্লাসে পাই নাই। করে তার সাথে একটা ক্লাস আর আপনি প্রথম দিকে কিছু সময় ঢুকছিলাম যে পুরা মানে ব্যস্ত হয়ে গেছে হয়তো বা আর ল্যাপটপ ছিল তো ওটা নষ্ট হয়ে গেল ওই জন্য আর একটু জি মেহেদি হাসান কি করেন আপনি? আমি পড়াশোনা করতেছি সিটিবির কলেজ পড়ার আচ্ছা তুমি কলেজ তাহলে তো আমাদের অফিসের পাশেই সিটিবির এমনি আমি আমার বাড়ি হলো টাঙ্গাইল বাবুর কলেজ বন্ধ তো বাড়িতে সেজন্য যেতে তুমি কলেজে তো মাঝে মাঝে যাই তো মাঝে মধ্যে একটু সময় পেলে বিকেলের দিকে অনেক সময় যাই আর কি। কলেজ করা হলে পরিচয় হওয়া যাবে আপনার আমার আমাদের বাসায় তুমি এখানে কলেজ আমি ওয়্যারলেস গেটেই থাকি। ইয়ে হয়েছে কি বলে আপনাদের মানে এটা মেন অফিস কি মহাখালী? মহাকালী ওই ওয়্যারলেস গেটেই মেন অফিস আমাদের আমাদের আইটি ইউআই ল্যাব নাম কলম্বি। না না এটা তো আপনার গভর্নমেন্ট কোর্স হচ্ছে, এটা তো গভর্নমেন্ট কোর্স আর আমাদের ওইটা তো পেইড কোর্স হয়, ওখানে কোর্স ফি দিয়ে কোর্স করতে হয়। আমাদের এখানে তো 20,000-30,000 টাকা এরকম। জি কেন না কতদিন চলবে কোর্স? আর 6 দিন চলবে। আসেন আসেন কেন সোনিয়া? না মানে আপনি শেষের দিকে এসে এমন টাইমে বলছেন তো যখন আর আসলে বেশি ক্লাস নাই এই জন্য আর কি হাসতেছেন। ওই তো 50টা ক্লাসের ধরেন এটা ইয়ে ছিল 50টা ক্লাসের, তো আজকে হচ্ছে 44তম ক্লাস হচ্ছে। আমাদের মানে শুধু কি অনলাইন হবে বা পরবর্তীতে যখন মানে কোর্সটা শেষ হবে তখন কি মানে সবাইকে একত্রে ডাইকা ওই রকম? না না কোর্স শেষে হয়তো ডাকলে আপনার ডাকতে পারে হয়তো বা ওই যে আপনার মন্ত্রী টন্ত্রী থাকতে পারে, দেন পুরস্কার টুরস্কার দেওয়া হবে বা সার্টিফিকেটের প্রোগ্রাম হতে পারে এইসব জায়গায়, বাট মানে পরে যে আবার নিয়ে সরাসরি শেখাবে এরকম টাইপের হবে না। কোর্সটা নর্মালি সরাসরি হতো, কোর্সটা সরাসরি হতো বাট এই করোনার কারণে অনলাইনে হচ্ছে। আমরা যারা কোর্সটা মানে মোটামুটি ক্লাস করছি তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আর কি হবে, এখন পানিশমেন্টের ব্যবস্থা নিতে পারে যে আপনারা অযথা এখানে ঢুকছেন ক্লাস করেন নাই, সার্টিফিকেট টার্টিফিকেট না হতে সার্টিফিকেট হয়তো পেতে পারেন
কিন্তু সার্টিফিকেট নাই পাইলাম কিন্তু আসলে। ক্লাস কয়টা পর্যন্ত হবে? আজকে ক্লাস একটা পর্যন্ত। সার্টিফিকেট পেয়ে আসলে, সার্টিফিকেট পেয়ে আসলে কাজটা না শিখতে পারলে একটা ইয়া নাই, সেজন্য যদি আপনার সাথে যে পরবর্তীতে ঠিক করতে যদি আবার করোনার জন্য নয় টাকা দেওয়া দেয় না যে সাবস্ক্রাইব করা দেখতে যে ব্যবহার নাই আপনি টাঙ্গাইল কোথায় থাকেন? টাঙ্গাইল থাকি বলতে টাঙ্গাইল বড় ভাই আছে এখানে দেখা দেয় ক্লাস করা যাইতে নি অনলাইনে শিখতে দেখা যায় যে বাড়িতে থাকলেন কিন্তু যে এতজন ভালো, কিন্তু যে অনেকে তো আবার আপনার কোর্সটা তো করলো, এই যে যারা কোর্সটা করলো এরা তো করতেও পারছে, এর মধ্যে কন্টেস্টে উইন করে ডলারও আর্ন করে ফেলছে, এরকমও আছে, ইনারা তো করতে পারছে। চেষ্টা থাকলে, যদি সেরকম আসলে চেষ্টা ছিল না আপনার, চেষ্টা থাকলে তো করতে পারতেন। আপনি নেটের ব্যবস্থাটা বিভিন্ন ভাবে আপনি ব্যবস্থা করতে পারতেন, আপনি 4G নেট আপনি কিনে নিতেন, বা হচ্ছে যেখানে কোনো জায়গায় নেট পায় না আপনার, সেখানেও আপনার ওই যে গ্রামীণের একটা স্পেশাল সিম আছে, কি যেন এটার নাম, কি সিম যেন বলো, এটা কিটো সিম, ও স্কিটো সিম, ওইটা, হ্যাঁ ওইটা ইউজ করলে আপনি যে কোনো জায়গায় নেট পান। এটা মানে দাম একটু বেশি নাই, সিমের নাই 350 টাকা এরকম নাই, বাট ওইটা আপনার খুব ভালো নেট পায়। কারণ একটা আপনি ওই সিমটা কিনে নিলেই আপনার ইজিলি আপনি করতে পারতেন। আপনার কি এমনি পিসি বা ল্যাপটপ ছিল? জি ল্যাপটপ ছিল, কিন্তু তাহলে আপনি তো ওইটা দিয়ে দেন করার পরে ওই টেস্টের সমস্যা হয়ে যায়, পরে আর ভাইয়া কাজ না করতে পারলে দেখা যায় যে ক্লাস কইরাও খুব একটা মজা পাইলাম না খুব মন দিয়া। জি বলেন। মানে আমি হুবহু কপি করি নাই, পুরোপুরি কপি করলে নিজের কাছে যেন কেমন লাগে, তো আমি নিজের মতো করে করছি। দেখি শেয়ার দেন দেখি। এখানে আলাদা কি করছেন? আচ্ছা কালার গুলো চেঞ্জ করে দাও। ব্লু একটা ভার্সন করেন, সবুজ একটা ভার্সন করেন। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ভালো লাগছে না, আপনি সবুজ সলিড কালারই দেন। ব্যাকে যান আবার। ব্যাকে যান, ব্যাকে যান। সলিড কালার থেকে কালার অ্যাপ্লাই করেন তো।
সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলো, এটা সমস্যা। আর যে মডার্নের নিচে যে ওইটা দিছেন ওই যে ডাকটা, ওইটা তো একসাথে তো মার্চ করে দিতে হবে, এটা এম এর সাথে মার্চ করে দিতে হবে। কালারটা আর একটু গ্রিন দিতে হবে, আচ্ছা ই কর গুগলে গ্রিন কালার লিখে সার্চ করা, ইমেজে ক্লিক করো। ওই যে ওইটা না, পাশে ছোট ছোট, পাশে ছোট ছোট অনেকগুলো বক্স দেখা যাচ্ছে। এটাতে মোটামুটি অনেক ভেরিয়েশন দিছে। করেন এই পুরোটাই সেভ করে নিয়ে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন। মোবাইল কেয়ার ওই টেক্সটটুকু আপনি ওই ব্ল্যাক দিয়ে দেন, একবারে ডিপ ব্ল্যাক না, একটু গ্রে টাইপের ব্ল্যাক দিবেন, কখনোই এরকম 100% ব্ল্যাক দিবেন না, বেশি ইয়ে হয়ে গেল, একটু আরেকটু ডিপ হবে। আর একটু ডিপ দেন, বেশি লাইট হয়ে গেছে, বেশি ফ্যাকাশে হয়ে গেছে, আর একটু কালো হবে, আর একটু, আর একটু কমায় নিয়ে যান, আর একটু দেন, আর একটু, আর একটু ব্ল্যাক করতে হবে, আর একটু ডিপ, আর একটু, আর একটু উপরে ওঠান। দেখি বাইরে ক্লিক করা, চলে, আরেকটু টিপ করেন, আরেকটু টিপ করেন, পিওর ব্ল্যাক, পিওর ব্ল্যাক আর এটা কি এক হলো নাকি, আরেকটু উপরে ওঠা। আচ্ছা হয়েছে, কোথায় পিওর ব্ল্যাকে চলে গেছে, আপনি পিওর ব্ল্যাক কারেক্টার দেন, দেখেন ওটা কত ডিফারেন্স হয়। আচ্ছা কন্ট্রোল জেড দেন, না না ভাইয়া থাকে, কন্ট্রোল জেড দেন দেখি, এটা হচ্ছে একটু ডিপ দেন, বেশি না, এটা হচ্ছে একটু মানে মাঝামাঝি দিবেন আর কি, ঠিক আছে থাক। আমি
এটাই তো নিচের লাইনেরটা ক্লিক করুন তো দেখি, না এটা বেশি হয়ে যায়। এটাতে রাখুন দেখি, আচ্ছা উপরের লাইনে ওটাতে যান দেখি। আর আপনি হচ্ছে এই লাস্ট লাইনের আগের লাইনের প্রথম নাম্বারটা দেন, এটাই তো না? না ওই যে বাম পাশে। হ্যাঁ আচ্ছা আর একটু মাঝে নিয়ে আসেন। হ্যাঁ যে ওয়ের মাঝে ওইটা বেশি ভালো। আচ্ছা আর ওই যে মোবাইলের মতো যে একটা বিষয় আছে ওইটা তো দেন না, বুঝি না ভাইয়া মোবাইলের মতো কোন বিষয়? দেখেন ওইটাতে মোবাইলের মতো একটা ইয়ে দেওয়া আছে। ও মানে এই জিনিসটা হ্যাঁ আইফোনেরটাই দিবেন। আইফোন হচ্ছে আপনার 6 প্লাস, এটা বা 6S। না না কম দামিটা বেশি দামিটা ভালো না। এটা নিবো, কোনটা এটা নিবো, নিতে পারেন। কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট আর প্রোডাক্ট গুলা নিতে গেলে কোন ফর্মেটে আমি সেভ হয়ে ওটা আর ওপেন হয়ে যায় না, আর স্ক্রিনশট নিয়ে কাজ করতে গেলে এটা আর কি ঠিক থাকে না। দেখেন পিএনজি পাওয়া যায় নাকি? পিএনজি পাইলে পরে আর আপনার একটু ঝামেলা করা লাগবে না। এটা পিএনজি তো মনে হচ্ছে, সেভ করেন তো দেখুন। টেস্ট করলেন নাকি? জি ভাইয়া। অন্যটা নেন, দুলাল হোসেন মানে একটা সাজেশন দিছে সেভ করলে হবে না, এক্স ডাউনলোড করে দিতে হবে। আচ্ছা আপনি ফটোশপে নিয়ে যা করলে দেখুন চেঞ্জ করে নিয়ে আসবেন, সেখান থেকে তো করা যায়, আপনি ট্রেস করলে তো হয়ে যায়। আপনি এক কাজ করেন আইফোন জেপিজি লিখেই সার্চ করেন তাহলে, বা এমনি আইফোন নর্মালি আইফোন 6 লিখে সার্চ করেন।
আমি চুপ করে থাকবো। এটা তো আইফোন না, আইফোন আছে একটু দেখেন, ঠিকই আছে কটা, তিনটা না আইফোন তো, আইফোনের উপরে যে বাম পাশে ক্যামেরার ইয়ে কই ফুটা কই, তারপরে উপরে তার একটা ফুটা আছে ওইটা কই, আপনি ও দেয় নেই বলে যে আমাদেরও দিতে হবে না, সেটা তো সেরকম না। এই যে দেখেন, এই যে এটা এটা হচ্ছে অরিজিনাল, এই যে দেখেন ভেক্টর, না ভেক্টর বানাবেন আচ্ছা নেন, গ্রুপে বাকি যারা আছেন ক্লাসে কেউ কি কোনো কাজ করতেছেন? সবাই কন্টেস্টের জন্য কাজ করেন, তুমি কি নাস্তা করে বসছিলাম আজকে ক্লাসে? মনে হচ্ছে ক্লাস আমি আর আপনিই করতেছি আজকে শুধু। আছে তো দেখা যাবে অনেকে, খুশি কাজ টাজ করবে না, আপনার খুশি কাজ টাজ করবে না, এত খুশি সে যে খুশিতে পাগল হয়ে গেছে এই বিষয়টা আপনি ক্লিয়ার কি হবে? সংখ্যা এখনো পারেনি, এরকমই আছে। ভয়ে আসতে চায় না, চায় আবার রিজেক্ট টিজেক্ট পাবো। এই যে একটা কাজ করছে দেখেন, এইটা রিজেক্ট না করে কোনো উপায় আছে? এই যে
এই যে দেখছেন একটা কাজ করে রাখছেন, এইসব ধরনের কাজ রিজেক্ট না করে কোনো উপায় আছে? এটাও ভালো, এগুলো সব রিজেক্ট করে দেওয়া যায় অযথা, মানে এগুলো রেখে মাথা নষ্ট করাচ্ছে, মানে এগুলো রিজেক্ট করে দেওয়াই ভালো। ভালো ভালো কাজগুলো রাখলে মানে সিলেকশনের সুবিধা হয় আর কি। দেখা যাচ্ছে না, উপরের ফুটাটা ছোট হবে। আবার স্ট্রোক দিচ্ছেন কেন? তাহলে শেপে দিয়ে দেন। ফিল কালার দেন, ফিল কালার দেন, এটাতে না এই পাশেরটাও তো, এই ফুটাটাও তো চেঞ্জ করতে হবে। এটা বড় তো, বড়ই আছে। ওই যে মাঝে আবার আপনার একটু ফুটার মতো দেখলাম, যে একটু জুম করেন। এই যে এখানে কোনো ফুটা ওইরকম হবে না, এখানে পুরোটা ব্ল্যাক দিয়ে দেন। আবার পিওর ব্ল্যাক মারতেছেন একবারে, আর এই যে চ্যাপটা মতো যেটা দিচ্ছেন ওইটা আরেকটু চ্যাপটা হবে। স্ট্রোক কমায় দেন তাহলে, চিকন করা দরকার। যাদের জন্য কাজ করতেছেন তারা আইফোন নিয়ে কাজ করে, এখন তো আপনাকে আইফোন তাহলে দিতে হবে। তো ওই যে কন্ট্রোল টি দিয়ে আপনি একটু চ্যাপটা বানালেন, তাইলে তো হয়েছে এত। কাজ হয় না, আপনি এ করেন এই জায়গাটা, আপনি এটাকে পিছনে কি আপনার এই যে হোয়াইট অংশগুলো কি আপনার ট্রান্সপারেন্ট নাকি? তাহলে পরে আপনি এটা ডিলেট করে দিয়ে আপনি হচ্ছে চিকন করে একটা শেপ দিয়ে দেন। আর একটু চিকন বানিয়ে দেন।
কিন্তু এটার রেডিয়াস তো বেশি হয়ে গেছে। মানে রাউন্ডেরটা বেশি হয়ে গেছে, এতটা রাউন্ডেরটা না, একটু আপনার ওই রেক্টেঙ্গেল টাইপের আর কি। ওইটাই তো বললাম আপনাকে। এই তো হয়ে গেল, আর একটু রেক্টেঙ্গেল হবে। আচ্ছা আপনি একটা শেপ নিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করেন, রেক্টেঙ্গেল ওই রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন, ধরেন বড় করে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন শেখার জন্য আর কি। আপ অ্যারো প্রেস ছেড়ে দিয়েছেন কেন, ছাড়তে বলছি, চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ এবার আপ অ্যারো প্রেস করেন, ডাউন অ্যারো প্রেস করেন, প্রেস করে ধরে রাখেন, ডাউন আর প্রেস করে ধরে রাখুন, দেখছেন কাজ হচ্ছে। এবার আপ আরো প্রেস করেন, একটা একটা করে খুরুশ খুরুশ করে প্রেস কর, এই দেখেন হচ্ছে, দেখছেন। কিনে ফেলেন, আমারটা কিনবেন, আমারটা কিনে নেন, আমার টাকা পয়সা নাই, ওই যে হেডফোন কিনতে হবে তো আইফোন বিক্রি করে। হ্যাঁ টাকা পয়সা নিয়ে আবার একদিন কত কথা শুনালেন যে হেডফোন ফেলে দেন ওইটা। আপনি ওই ছোট সাইজে ওই আপ আর ডাউন আর প্রেস করেন, এটা বাদ দেন। আর একটু লম্বা হবে, ওই আর একটু লম্বা হবে। আচ্ছা চলবে, সমস্যা নেই। ওই ফোটাটার একটু উপরে যাবে, আপনি অ্যালাইন করে সমান করেন হয়েছে কিনা আন্দাজে তো দেখা যাবে। না না তা হবে, কারণ দুইটা সিলেক্ট করতে, কারণ ওই হ্যাঁ এইভাবে সবগুলো করলে কি অ্যালাইনমেন্ট হবে, আপনি এ করেন। এ করেন এই যে দুইটা, আপনি হচ্ছে ওই বাম পাশের যে ফুটাটা ওইটা সিলেক্ট করেন, আর ওই লম্বাটা সিলেক্ট করেন দুইটা। হ্যাঁ তারপর এটাতে আবার ক্লিক করেন, তাহলে কি অবজেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে অ্যালাইনমেন্টে যান, ওই যে এখানে ওই সেন্টার অ্যালাইন ইউজ করেন, মানে ওই যে আরে এটা নাকি চ্যাপটা চ্যাপটা, মানে আপনি মাঝামাঝিতে আপনি সমান বাড়াবেন না, এটা এইখানে না আর একটু বাম পাশে। হ্যাঁ আপনার কি দরকার বলেন তো কাজটা, আমি চাচ্ছি যে এই যে চ্যাপটা যেটা রয়েছে আর ওই গোল ওইটা দুইটা এক সমান লাইনে থাকুক, তো তাহলে কোনটা দিবেন আপনি। হ্যাঁ জি দেখেন হয়েছে, আর এই ফুটাটার ডিস্টেন্স বেশি হয়ে গেছে, আর একটু কাছে নিয়ে আসেন, অ্যারো প্রেস করে নিয়ে আসলে তাহলে আর উপরে নিচে নামতো না, আর একটু ডান না, বাস বাস এখন ওইগুলোর কালার এক ধরনের কালো, এটার কালার আরেক ধরনের কেন,
জুম করেন। আইফোনের ডিসপ্লেটাই আমার সবচেয়ে ভালো লাগে, বুঝছেন, প্লাস লুকিংটা মানে ইউজ করে খুব বেশি ভাল লাগে তা না, বাট লুকিংটাই ভাল লাগে আর কি। আর এই ডিসপ্লে যে আপনার হচ্ছে ব্রাইটনেস বা ডিসপ্লে যে একটা আপনার আলো, এটা খুব ভাল লাগে। এটা হেডফোন কিনতে পারলাম না, আপনার যে তো হেডফোন আছে। তাতে কি হয়েছে, হেডফোন তো আর নাই, জুম করেন বাম সাইডে। ওই গোল ফুটাটা কি সমান আছে উপরে, গোলটা এবং চ্যাপ্টাটা দুইটা ধরবেন, মনে হচ্ছে একটু রাইট সাইডে আছে ওইটা, এবং নিচের চ্যাপ্টাটা, নিচেরটাতে আবার ক্লিক করে কি অবজেক্ট করেন, কথা শেষ হয়েছে। আচ্ছা, নিচেরটাতে ক্লিক করে ওই যে আগের মতোই, হ্যাঁ ক্লিক করছেন, ক্লিক করছেন, হ্যাঁ ঠিক আছে। এটা আচ্ছা, ওই যে এম এর যে এটা না, ওইটা মানে আর একটু ডান দিকে দিতে হবে, মানে আপনি দেখেন এই মোবাইলের এটা সমান নাই, অথবা মোবাইলটাকে আপনি একটু বাম দিকে সরায় দেন, মানে দেখেন এমটা এই পাশে ওটার সাথে লেগে গেছে, এই পাশে হচ্ছে বেশি ফাঁকা, আর একটু ডানে যাবো, একটু বেশি চলে আসতে হবে, এই জন্য তো অ্যালাইনমেন্ট দিয়ে করতে হয়। আচ্ছা থাক, এবার কালারটা ম্যাচিং করেন, মোবাইল ক্যাপটার একটু ডানের দিকে সরাই দেন, করেন ডিভাইডে কি একটু করবেন। আপনি সহজে এটা করতে পারেন, জুম করেন, আরো জুম করেন, আপনি হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, করে নিয়ে হচ্ছে আপনি লেফট অ্যারো প্রেস করেন, লেফট, এই যে দেখছেন,
তাহলে এত ঝামেলা করা লাগলো না। আচ্ছা এখন দেখেন ওই যে ওই লোকটা দেখেন আবার ওইটাতে কিভাবে ম্যাচিং করছে, এটা সেভ করে নিয়ে আসতে হতে হতো দেখেন। আচ্ছা এ তো দুটা তো দুই ধরনের কালার, আপনি ওই ফোনেরটা তো আপনি গ্রিন কালার দিয়ে দেন তো। হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করা লাগবে না, আপনি সলিড কালার ইউজ করেন। ওই যে ফোনের যে শেপটা ওইগুলো গ্রিন কালার দিতে বলতেছি। বাটনটা বাটনটা জাস্ট হচ্ছে আপনি দিয়ে দেন স্ট্রোক দিয়ে দেন। দেন তাহলে কালার দেন, কি আছে করেন, এটা শেড শেড আসছে না, দরকার হলে এটা ডিলিট করে দেন অথবা কালারটা ক্লিক করেন তো এটাতে দেখি সেটা কি আসলে। হ্যাঁ এটা কালার চেঞ্জ করে দিলেই তো হবে। সিলেক্ট করেন আপনার, এই যে চেঞ্জ তো হচ্ছে ওটা সিলেক্ট করে ওই কালারে গিয়ে চেঞ্জ করে দেন। আপনি এক কাজ করেন দেখেন এটা তো আপনার মিলানো ঝামেলা হবে, আপনি সিলেক্ট করেন এগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করছেন সব, এখন ওই শেপ বিল্ডার টুল নাম নিলাম। আচ্ছা আপনি ওই একটা শেপ বানায় ফেলেন, মানে যেসব জায়গায় যে কালো কালো রয়েছে আপনি গ্রিন কালার করতে যাচ্ছেন ওইসব জায়গাতে আপনি ড্রাগ করেন, অল্টার অল্টার চাপা কেন রয়েছে। হ্যাঁ প্লাস থাকবে এখানে গ্রে কালার আরজিবি করে নেন অথবা এখানে কালার চেঞ্জ করে ওরকম টাইপের কালার করেন।
ওইটার উপরে ক্লিক করতে চাই আমি। আপনি সবুজ থেকে ধরে ইয়ে করেন। আচ্ছা ওইগুলা কি স্ট্রোক রয়েছে? তাহলে শেপে কনভার্ট করে নেন। আচ্ছা হয়েছে তো মনে হচ্ছে। ওইখানে ওরকম গোল্লা গোল্লা হয়েছে কেন? ওটা তো ঠিক করতে হবে, কাজের মধ্যে পারফেকশন নিয়ে আসতে হবে। আমার মনে হয় আপনি এক্সপ্যান্ড করে সেটা কনভার্ট করে নিলে এগুলো সহজ হতো, কালার টালার এগুলো ইয়ে করা। করা হলো তো এটা তো স্ট্রোকে রয়েছে, স্ট্রোককে শেপে কনভার্ট করে নিতে হবে। তাহলে ওই যে হৃদয় খানের গান গান ভালো আর লাগে না। বাড়িটা মনে হচ্ছে ওয়ার্কশপ হয়ে গেছে। কালাকে সিলেক্ট কর, সবগুলো একসাথে সিলেক্ট কর। এবার শেপ বিল্ডার খুলে নিন। কালারটা সবুজ টাইপের করে না, এভাবে ক্লিক করতে হয় না। তাহলে হচ্ছে ওই সবুজ থেকে ড্রাগ করে ওইদিকে নেবেন, মানে সবগুলো একটা শেপ বানাবেন। ওই যে তিন চারটা লাইন হয়ে রয়েছে ওইগুলোতেই কাজটা করে। কি ওই ওইটাতে চলে যায় কেন?
আচ্ছা আপনি ঠান্ডা মাথায় আবার ট্রাই করেন, এখন বিরতি দেই, তারপরে আপনি বিরতি খাই আসতে পারেন। পরে কত পড়ছে? শাহাদাত? এটা কোন শাহাদাত? আমাদের মধ্যে নাকি অন্য জায়গার? তো অনেকগুলা দিয়ে দিছে, 35 এন্ট্রি হয়ে গেছে। বললেন একটা এন্ট্রি, এই শাহাদাতে দুনিয়া জিত করে রাখছে। একটা মানে মোকাপ করে চেঞ্জ একটা লোগো অনেক ইয়ে করছে। ইনার লোগোর ভালো দিক যেটা লাগছে যে এটা বুঝতেছি, ওনার লোকের ভালো দিক লাগতেছে ওই যে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল ছোট ছোট শেপ দিছে না, গুটি গুটি ওইগুলো। ইনার লোক অত ভালো লাগতেছে না। হাফিজ একটা করে পাঠাইছে ইনবক্সে, ওইটা ভালোই আছে। কোনটা চেঞ্জ করে দিয়েছেন? মোবাইলের কালার এক কালার করে দেন তো মোবাইলের কালারটা। জি আপনি ভালো জানেন, ওই যে অপাসিটি 100% আছে তো। আচ্ছা ওখানে RGB কালার নাই? এখানে RGB করে নেন। হ্যাঁ জুমটা কমান, মডার্নের ওর মধ্যে ছোট ছোট ওইগুলা দিছেন, ওইগুলা ভালো লাগতেছে না। ওইগুলো না দিয়ে আপনি ওরকম টাইপের ওই যে রেক্টেঙ্গেল ছোট ছোট বক্স আপনি দিয়ে দেন, ওই এন এর উপরে দিয়ে দেখতে পারেন, মানে এন এর উপর থেকে যেতে থাকবে। হ্যাঁ
কালার একটু ভ্যারিয়েশন করতে হবে। বেশি হয়ে যাচ্ছে তো, মাইক্রোফোন ডাউন দেয়।